দর্শক, ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম ওয়ানডে মিরপুরে শুরু হয়েছে। সেখান থেকে সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মাঝে ভারত বাংলাদেশ সিরিজ শুরু হয়েছে, দর্শকদের আগ্রহ কেমন দেখছেন জানাবেন। ফিফা বিশ্বকাপ মানে কিন্তু আসলে অন্যরকম একটা আমেজ সারা বিশ্বব্যাপী আসলে মেতে থাকে এই ফুটবলে, কিন্তু এর মধ্যে যে বাংলাদেশ এবং ভারতের দ্বিপক্ষীয় সিরিজ শুরু হলো, এটিও কিন্তু আসলে বাংলাদেশের ক্রিকেট মোদীদের জন্য একটি বাড়তি পাওনা। বাংলাদেশ আগাগোড়াই একটি ক্রীড়ামোদী জাতি এবং তারা ফুটবল ক্রিকেটের পাশাপাশি অন্য খেলাগুলোতেও কিন্তু যথেষ্ট আগ্রহ নিয়ে দেখে থাকে। আমরা আজকে দেখতে পাচ্ছি আসলে যে বাংলাদেশ ভারত, বিশেষ করে বাংলাদেশ ভারতের সাম্প্রতিক দ্বৈরথ যে আসলে অন্য মাত্রায় পৌঁছেছে, সেটি কিন্তু আসলে বর্তমানে আপনার দর্শকদের টানার একটি বড় কারণ। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে যে বিশ্বকাপ ফুটবলের সেই আমেজটা কিন্তু আমাদের এই ক্রিকেটের এই আমেজটাকে কিন্তু ঢেকে রাখতে পারেনি। প্রচুর পরিমাণ দর্শক কিন্তু সমাগম হয়েছে ইতিমধ্যে, এবং আমরা গতকাল টিকিটের সময় দেখেছিলাম যে আসলে অনেক দর্শক কিন্তু টিকিট পাননি বলে আমাদের কাছে অভিযোগ করেছিলেন। সুতরাং আসলে ফুটবলের সেই আমেজটা, আসলে বিশ্বকাপের আমেজটা আসলে ক্রিকেটের এই ভারত বাংলাদেশের সিরিজটাকে কিন্তু আসলে ঢেকে রাখতে পারেনি। পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আসলে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ কিন্তু অধিনায়ক তামিম ইকবালকে পায়নি, তার পরিবর্তে লিটন দাস আজকে প্রথমবারের মতো বাংলাদেশের ওয়ানডে দলে অধিনায়কত্ব করবেন, লিটন কুমার দাস। এবং পাশাপাশি মুস্তাফিজুর রহমানের উপর কিন্তু বাংলাদেশ দল একটি ভরসার জায়গা রেখেছে, যেহেতু 7 বছর আগে ভারত সর্বশেষ যেখানে যখন বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলে সেই সিরিজের কিন্তু জয়ের নায়ক ছিলেন মুস্তাফিজুর রহমান। আর ভারতীয় দলে সর্বশেষ মুহূর্তে কিন্তু ঋষভ পন্ত ছিটকে গিয়েছেন একদম টসের ঠিক আগ মুহূর্তে, মেডিকেল টিম তাকে জানিয়েছে সে আসলে খেলার জন্য ফিট না, ফলে আজকে কিন্তু ভারতের জার্সিতে অভিষেক হচ্ছে কুলদীপ সেন নামক একজন স্পিনারের। এবং তাছাড়া আপনার আজকে উইকেট রক্ষকের দায়িত্ব সামলাবেন লোকেশ রাহুল। যাই হোক, প্রথম ওয়ানডে আসলে এবং বাংলাদেশ টস জিতে ফিল্ডিং নিয়েছে, দর্শকদেরও একটি আগ্রহের কেন্দ্রবিন্দু রয়েছে আসলে যে বাংলাদেশ সর্বশেষ সিরিজ যেখান থেকে শেষ করেছিল সেখান থেকে আজকে বাংলাদেশ শুরু করতে পারে কিনা। ধন্যবাদ, এতক্ষণ মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন অরণ্য গফুর।